ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে আজকে আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে আইকনটি প্রেস করবেন দেখুন কী হচ্ছে বোর্ড পরীক্ষায় ছুটি পাবেন শিক্ষিকা মা অর্থাৎ বোর্ডের পরীক্ষায় আর শিক্ষিকা মা হচ্ছে ছুটি পাবেন কতদিন ছুটি পাবেন কিন্তু শিক্ষকরা কি এই ছুটি পাবেন কি বলছে এই রিপোর্টে দেখুন মাধ্যমিক সহ সমস্ত বোর্ডের পরীক্ষাতেই এবার চাইল্ড কেয়ার লিভ পাবেন শিক্ষিকারা এতদিন মাধ্যমিক পরীক্ষার সময় পর্ষদ নির্দেশ দিত পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন না শিক্ষক শিক্ষিকারা সূত্রের খবর সেই নীতি শিথিল করা হচ্ছে এবার কোনো শিক্ষিকার সন্তান দশম বোর্ড পরীক্ষা দিলে তিনি ওই ছুটি পাবেন এই সুযোগ শিক্ষকরা অবশ্য পাবেন না এর আগে সন্তানের অসুখ করলে অথবা স্কুলের পরীক্ষার সময় ওই ছুটি পেতেন শিক্ষক শিক্ষিকারা এই চাইল্ড কেয়ার লিভের ন্যূনতম পনেরো দিনের ছুটি কেন কমানো হবে না তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে প্রধান শিক্ষকের এক অংশে জানাচ্ছেন অনেক সময় পরীক্ষা দশ দিনেই শেষ হয়ে যায় অথচ চাইল্ড কেয়ার লিভ ছুটি পনেরো দিনের জন্য নিতেই হচ্ছে সন্তানের শরীর খারাপের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে অভিযোগ অনেকে অতিরিক্ত ছুটিতে ঘুরতেও চলে যাচ্ছেন কলেজিয়ান অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন বোর্ডের পরীক্ষায় চাইল্ড কেয়ার লিভ ভালো তবে তা পাঁচ দিন করা উচিত তাহলে স্কুলের ক্লাসের ক্ষতি হবে না কেন্দ্রীয় সরকার চাইল্ড কেয়ার লিভ ন্যূনতম পাঁচ দিন করেছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন এমনিতেই স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা কম তার মধ্যে চাইল্ড কেয়ার লিভ নিয়ে প্রয়োজন না হলেও পনেরো দিন কোনো শিক্ষক বাড়িতে বসে থাকলে আকারে স্কুলের পঠন পাঠনের ক্ষতি হবে এই ছুটি কমানো উচিত এ নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকের জিজ্ঞাসা শুধু শিক্ষিকারাই কেন ছুটি পাবেন শিক্ষকরা কেন পাবেন না এক পর্ষদ কর্তার মতে অনেক সময় দেখা যায় কোনো পড়ুয়ার বাবা মা দুজনেই শিক্ষাগত করেন দুজনেই যাতে এই ছুটির সুবিধা না পান তার জন্য এই সুবিধা শুধুমাত্র শিক্ষিকাদের ক্ষেত্রেই দেয়া হচ্ছে তাহলে দেখলেন যে বোর্ডের পরীক্ষার সময় পনেরো দিন চাইল্ড কেয়ার লিভ পাবেন কারা পাবেন শিক্ষিকারা শিক্ষকরা পাবেন না তবে এই ছুটির মেয়াদ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে পনেরো দিনের বদলে সেটা কম করা যেতে পারে ধন্যবাদ